বিএমডিসি নিবন্ধন ছাড়াই প্রতারণার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এতে চরম অনিশ্চয়তায় 42 শিক্ষার্থীর ভবিষ্যৎ। এ নিয়ে মেডিকেল কলেজের চেয়ারম্যান সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছে। রাজশাহী থেকে মোস্তাফিজ রকির তথ্যছবিতে সাইয়েদ মাহমুদের রিপোর্টে বিস্তারিত। রাজশাহীর বেসরকারি শাহ মখদুম মেডিকেল কলেজের ছাত্র ইশতিয়াকুল হাসান এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হয়েছেন 2021-22 শিক্ষাবর্ষে। প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষ শেষে গত বছরের 13 নভেম্বর ভিত্তিমূলক পরীক্ষায় বসার কথা তার। অথচ পরীক্ষা তো দূরে থাক, শিক্ষা জীবনী এখন অনিশ্চয়তায়। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। স্বপ্ন ছিল যে একজন আদর্শবান ডাক্তার হব, কিন্তু একজন সাবেক সচিবের ফাঁদ, তার সাথে তার গভর্নিং বডির ফান্ড, এই ফাঁদে পড়ে যে আমার শিক্ষা জীবন নষ্ট হয়ে গেল, আমার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে, এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। কিন্তু ওনার যে ভিতরে সব কিছু কোনো কিছুই ঠিক নাই এটা তো আমরা জানতে পারিনি। একই অবস্থা আরও প্রায় অর্ধশত শিক্ষার্থীর। তারা জানান এ পর্যন্ত 9টি ব্যাচে শিক্ষার্থী ভর্তি করেছে কলেজ কর্তৃপক্ষ, কিন্তু প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় প্রতিষ্ঠানটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসির নিবন্ধিত হতে পারেনি, অধিভুক্ত হয়নি রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়েরও। এতে শিক্ষার্থীরা মাইগ্রেশন করে অন্য প্রতিষ্ঠানে চলে যায়। পরে প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে যোগ দেন অবসরপ্রাপ্ত সচিব জিল্লার রহমান। সংকট না কাটলেও তিনি এসে অষ্টম ও নবম ব্যাচে আবারও শিক্ষার্থী ভর্তি নেন। এর মধ্যে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতারণার 22টি মামলা হয়েছে। কারো থেকে 12 লক্ষ, কারো থেকে 14 লক্ষ, কারো থেকে 18 লক্ষ এভাবে টাকা নিয়েছেন। নিয়ে উনি বলছিল চিকিৎসা এবং শিক্ষার মান উন্নত করবে। আমি একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমার বাবা মা জমি জমা বিক্রি করে আমাকে এখানে ভর্তি করছে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দাবি, প্রতিহিংসার কারণেই তাদের আটকে দেয়া হচ্ছে। 2018 সালে অধিভুক্তির একটি সনদ প্রদান করেন বা একটি পত্র প্রদান করেন, এরপরে আমরা বছরে বছরে অধিভুক্তি নবায়নের জন্য বিধি মোতাবেক কাগজপত্র টাকা পয়সা জমা দিয়েছি। অভিযোগ নিয়ে জানতে অবসরপ্রাপ্ত সচিব ও শাহ মখদুম মেডিকেল কলেজের সাবেক চেয়ারম্যান জিল্লার রহমানকে একাধিকবার ফোন দিয়েও পাওয়া যায়নি। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান কলেজটির বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হবে। যে বাচ্চা ছেলে মেয়েগুলো ভর্তি হয়েছে তাদেরকে কি করা যায় সেটা নিশ্চয়ই এই মুহূর্তে তো আমার কিছু বলার নেই। আমরা এটা নিয়ে চেষ্টা করব যে কোনো রকম একটা অ্যামিকেবল সেটেলমেন্ট করা যায় কিনা। সৈয়দ মাহমুদ, আরটিভি।